ভাবলেই তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। রাজার ঘরে যে ধন আছে বকুর ঘরেও সেই ধন আছে। বকুবাবু ভেতরে আসবো? কে কে রে? আমরা আপনার দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ দেখে এখানে এলাম। হ্যাঁ, এই এখন কদিন দোকান বন্ধ থাকবে? তা আমি তো বাড়িতে মিষ্টি বেচি না। আমরা এখানে মিষ্টি খেতে আসিনি, ফ্রিতে দিলেও খাবো না। এর নাম মানে দুটোর বেশি খাবো না। গব্বু গব্বু, এই গব্বু তুই চুপ করলি? এই এই তোরা এখানে কেন এসেছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বল তো আমাকে, কাজ না থাকলে তোরা বাড়ি যা। তাহলে আপনি আসল জিনিসগুলো দেবেন না? আরে কিসের আসল জিনিস? হ্যাঁ, তোমাদের বাচ্চা পেয়ে ওই গদাই তোমাদের যা খুশি তাই বুঝিয়েছেন নাকি? হ্যাঁ তাই নাকি? তাহলে আসল গল্পটা আপনিই বলুন। আমি ওর কাছে 50,000 টাকা পাই, সেই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য ও এই সব 100 মোহরের কথা তোমাদের বলেছে। আসলে ও আমাকে তামার পয়সাই রাখতে দিয়েছিল। লজেন সাদা, ওকে বলে দাও কাল সকালে পুলিশ ওর বাড়িতে সার্চ করতে আসবে। বেশ, এই কথাগুলো আপনি না হয় পুলিশকেও বলবেন। হ্যাঁ, কি 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 পুলিশ? এই সামান্য তামার পয়সার কেসে পুলিশ আসবে নাকি? হ্যাঁ আসবেই তো, গদাই যেহেতু তো পুলিশে খবর দিয়েছে। ইন্সপেক্টর তো বলল কাল সকালে এসে এই বাড়িটা সার্চ করবে। হ্যাঁ বলো কি? আর মোহর পাওয়া গেলে সোজা হাজত, আর যাবজ্জীবন জেল। এই এই তোমরা তোমরা এখন যাও তো, আমার আমার এখনো খুব খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে গো, যাও এখন যাও। হ্যাঁ হ্যাঁ চল রে সবাই। এবার তাহলে কি করবি, পুলিশকে খবর দিবি? না লজেন্স দাদা, পুলিশ লাগবে না, বকুবাবু নিজেই ধরা দেবেন। তুই কি করে বুঝলি যে বকুবাবুই মিথ্যে কথা বলছে? তাই তো, কি করে বুঝলি? ভালো করে মনে করে দেখ, বকুবাবু কথা বলতে বলতে যখন মোহরের কথা বলল, আমি ওর কাছে 50,000 টাকা পাই, সেই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য ও এই সব 100 মোহরের কথা তোমাদের বলেছে। হ্যাঁ 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 মনে পড়েছে, কিন্তু তাতে কি? আরে বোকারাম, গদাই জেঠু তো একবারও বলেনি বকুবাবুকে যে বটুয়াতে 100টা মোহর আছে। বকুবাবু নিজে বটুয়া না খুললে সেটা জানতেই পারতো না। বকুবাবু শুধু বটুয়াটা খোলেই নি, মোহরগুলো বের করে রীতিমতো গুনেওছে, তাই মোহরের সংখ্যা এত নির্ভুলভাবে বলতে পেরেছে। শাবাশ ভুতু।